তাবুক যুদ্ধে রাসুল সাল্লাহাম বিজয়ের বেশে যখন মদিনায় ফিরে আসলেন কিন্তু কাব ইবনে মালিক হিলাল ইবনে উমাইয়া মোরারা ইবনে রাবিয়া তারা ভাবলেন আমরা তো যুদ্ধে যাই নাই রাসুল তো যুদ্ধ থেকে ফিরে এসে আমাদের কাছে যুদ্ধের কারণ জানতে চাইবে যে কেন আপনারা যুদ্ধে যান নাই আমরা কি বলবো আমরা তো হেয়ালি করেই যাই নাই তখন মদিনার কিছু মুনাফেক তারা সবাই মিলে চিন্তা ভাবনা করলো তারা মিথ্যা কথা বলার সিদ্ধান্ত নিল যে রাসূল যখন ফিরে আসবে তখন আমরা ইনিয়ে বিনিয়ে বানিয়ে বুনিয়ে একটু মিথ্যা বলে দেব। রাসুলকে একটু কারণ বলে দেব ইয়ার্লা আমরা যুদ্ধে যেতে পারি নাই আমাদের বাসায় সমস্যা ছিল আমরা অসুস্থ ছিলাম আমাদের পরিবারের লোকজন সমস্যা ছিল আমরা যেতে পারি নাই আমাদের ক্ষমা করুন নাউজমিল্লা পড়েন কিছু কিছু মুনাফিক তারা এই সিদ্ধান্ত নিয়ে নিল যে রাসুল ফিরে আসুক আমরা একটু কারণ বলে দেব মিথ্যা বানিয়ে বুনিয়ে বলে দেব আর কাব ইবনে মালে তার পরিবারের লোকজনদের সাথে পরামর্শ করলেন যে রাসুল তো যুদ্ধ থেকে এসে আমার কাছে জানতে চাইবেন কাব আপনি কেন যুদ্ধে যান নাই আমি কি বলবো তার পরিবারের বিভিন্ন মানুষ বিভিন্ন পরামর্শ দেয় আবার কাব ইবনে মালে কখনো ভাবেন আমি রাসুলকে মিথ্যা বলে দেব। একটু কারণ বলে দেব রাসুল আমাকে ক্ষমা করবেন পড়েন কারণ শয়তানের না নাই কিন্তু কাব আছে ইবনে মালিক যখনই সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ পরেই আবার সিদ্ধান্ত আমি যদি রাসুলের কাছে মিথ্যা কথা বলি আর আল্লাহ যদি রাসুলকে কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দেয় রাসুলের কাছে আমি মুখ দেখাতে পারব না একবার মিথ্যা কথা বলার সিদ্ধান্ত নেই আবার মনে করে যে আমি যে মিথ্যা বলেছি এইটা যদি আল্লাহ রসুলকে জানিয়ে দেয় তাহলে আমার আর কোনো উপায় আবার তিনি বলেন হাদিসটা এসেছে লম্বা হাদিস মালিক বলেন আমি আমার সিদ্ধান্ত থেকে আবার ফিরে আসলাম যে রাসুলের কাছে সত্য কথা বলবো যা তিনি করেন আমি মাথা ফেতে মেনে নেবো আল্লাহ একবার পড়েন রাসুলের সিদ্ধান্তের উপরে খুশি সব সাহাবিরা ঠিক না রাসুল যে আদেশ দিয়েছেন সব আদেশের উপরে খুশি সাহাবিরা রাসুল যেটা থেকে নিষেধ করেছেন সব সাহাবিরা সেটা থেকে বিরত থেকেছেন কিন্তু মুনাফিকরা তাদের সিদ্ধান্তের উপরে অটল থাকলেন যে রাসুল আসুক আমরা মিথ্যা বলে দেব একটু বানিয়ে বুনিয়ে বলে দেব যখন কাবিব নে মালিক রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম মদিনায় ফিরে আসলেন এসে সলা আদায় করে সাহাবিদেরকে নিয়ে ডেকে ডেকে বসলেন ওই যে এক দল মুনাফিক তারা দল বেঁধে রাসুলের কাছে গেলেন রাসূলের কাছে যাওয়ার পরে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা তো যুদ্ধে যেতাম যুদ্ধে যাওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম নাউজুবিল্লাহ পড়েন আসলে কি প্রস্তুত মিথ্যা আছে না নাই অল্প নাকি বেশি ইয়া রাসুল আল্লাহ আমরা যুদ্ধে যেতে চেয়েছিলাম কিন্তু আমরা প্রস্তুত ছিলাম আমরা যানবাহনও ক্রয় করেছিলাম যুদ্ধে আমরা যাবই কিন্তু ইয়া আল্লাহ আমাদের পরিবারে একটু সমস্যা ছিল আমাদের শরীরটা খারাপ ছিল আমাদের সন্তান স্ত্রীরা পরিবারে অসুস্থ হয়ে গিয়েছিল অনিরাপদ হয়ে গিয়েছিল তা না হলে আমরা যুদ্ধে জাতামি নাউজুবিল্লা বলেন রাসলের তো দয়ার শরীর ঠিক না রাসলের মায়ার শরীর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লামের কাছে যখন তারা ওজোর আপত্তি করলেন রাসুল সাল্লাহ আলাইহা সাল্লামই ওই মুনাফিকদেরকে ক্ষমা করে দিলেন কি করলেন ক্ষমা করে দিলেন কারণ যিনি সব সময় সত্য কথা বলেন তার কাছে যে যদি আপনি মিথ্যা কথা বলেন তা সে মনে করবে না এটাই মনে হয় সত্য কারণ মিথ্যা বলা তার অভ্যাস জরে বলেন আর যিনি সব সময় মিথ্যা বলেন তার কাছে যে যদি আপনি আল্লাহর কসম কেড়ে মিথ্যা কথা বলেন সত্য কথা বলেন তাহলে সে মনে করবে মিথ্যা কথা বলতেছে কারণ মনের সাথে একটা টান আছে না নাই সে মিথ্যা বলা অভ্যাস তার মনে হবে মিথ্যা বলেছে আর যিনি সত্য বলেন তার মনে হবে সত্য বলেছেন কিন্তু রাসুল তো এমন একজন নবী জীবনে একটাও মিথ্যা কথা বলে মুনাফিকরা যখন ইনিয়ে বিনিয়ে বানিয়ে বুনিয়ে বললেন তখন রাসুল বিশ্বাস করে নিলেন রাসূল তাদেরকে ক্ষমা করলেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানালেন আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়ানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবি হে নবী আপনি যে তাদের ক্ষমা করেছেন আপনার ক্ষমা করা উচিত হয় নাই কারণ কে সত্য বলেছে আর কে মিথ্যা বলেছে এইটা যতক্ষণ না পর্যন্ত আপনি যাচাই বাছাই না করবেন আপনি ক্লিয়ার না হবেন ততক্ষণ আপনার ক্ষমা করা উচিত কিন্তু ক্ষমা তো করে ফেলেছেন আপনি যে ক্ষমা করেছেন তার যথেষ্ট কারণ আছে সাবিমা রহমাতিম মিনাল্লাহি লিংতালাহুম কারণ আপনার হৃদয়টা নরম আল্লাহু আকবার পড়েন রাসূলের হৃদয়টা কি নরম পলাউকুম তাফাজজন ওলি ইজ অল কলভি মিন হাউলিক হেনবি আপনার হৃদয়টা যদি কঠিন হতো আপনার হৃদয়টা যদি কঠোর হতো আপনার কাছে এসে যদি মানুষ নরম নরম ব্যবহার না পেত তাহলে ওই সকল মানুষেরা আপনার কাছে আসতো না লাহ একবার আপনার হৃদয়টা তো নরম নবী ওরা যা বলেছে আপনি বিশ্বাস করে ক্ষমা করে দিয়েছেন কিন্তু ক্ষমা যা করেছেন আগামীতে আর ক্ষমা করা যাবে না ঠিক না এরপরে কাবিবনে মালিক আসলেন জিজ্ঞাসা করলেন ও আল্লাহ আপনি কেন যুদ্ধে যান নাই তখন কাবিবনে মালিক বললেন রসুল আল্লাহ আমি ছিলাম বলিয়ান আমার ঘোড়াটাও ছিল বলিয়ান আমার শরীরে যথেষ্ট যুদ্ধ করার জন্য শক্তি সামর্থ্য সব কিছু ছিল আমি মনে করেছিলাম আপনারা একটু যান আমি একটু পরে আসি আমার ঘোড়া যেহেতু বলিয়ান আমি মুহূর্তের ভিতরে আপনাদের ধরে ফেলতে কিন্তু আজ হোক হোক কাল করতে 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 আমার আর যুদ্ধে যাওয়া হয় নাই রাসূল রাসুল আলাইহ সাল্লামের কাছে কাবিবনে মালিক সব সত্যি কথা বলে দিলেন সুবানাল্লাহ পড়েন সত্যের বিজয় না নাই আজ হোক কাল হোক আছে না নাই আপনি মিথ্যা কথা বলতে যাবেন দেখবেন কত দূর ঘুরিয়ে পিছিয়ে বলতে হচ্ছে তারপরেও কয়েকদিন পরে গোমর ফাঁস না নাই কিন্তু যারা সত্যের আছে পক্ষে অটল থাকবে অবিচল থাকবে তাদের বিজয় একদিন হবেই হবে সিল্লাই বলেন ঠিক না মালিক সব সত্য কথা বললেন আল্লাহ রসুল কাবিবনে মালিককে বললেন আপনি একটু অপেক্ষা করেন আপনার সিদ্ধান্ত পরে দেওয়া হবে কারণ একটু আগে ক্ষমার জন্য আল্লাহ আয়াত জানিয়েছেন ঠিক না এখন আর রাসুল ক্ষমার পথ নিলেন না একটু দেরি করলেন কাবিবনে মালিক যখন হেঁটে যায় ওই মুনাফিকদের দল কাবিবনে মালিক কে জিজ্ঞাসা করলেন ও কাব কি আপনাকে ক্ষমা করেছে নাকি কারণ কাফেরদের মনে আনন্দ আছে না নাই না বেশি ওই মুনাফিকদের মনে আনন্দ কারণ রাসুল তাদের ক্ষমা করেছে কিন্তু কাবিবনে মালিক বলেন রাসুল আমাকে ক্ষমা করে নাই তখন মুনাফিকরা বলছে আমরা যেমন রাসুলের কাছে ইনিয়ে বিনিয়ে বানিয়ে বুনিয়ে বলে দিয়েছি আপনিও যদি একটু বলে দিতেন রাহলে রাসুল আপনাকে ক্ষমা করতো তখন কাব ইবনে মালিক বললেন আমি মিথ্যা আশ্রয় নেই নাই সত্য আশ্রয় নিয়েছি রাসুল যেই সিদ্ধান্ত দিবে আমি কাব সেই সিদ্ধান্ত মাথা পেতে মেনে নেব আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছেন হে নবী ওই যে মুনাফিকরা তারা যুদ্ধে যায় নাই তার যথেষ্ট কারণ ছিল আলাইহি হে নবী তারা যুদ্ধে যেত সফরটা যদি দূরে না হয়ে একটু কাছে হতো যদি এখন গরমের সময় না হতো ফসলগুলান যদি এখন ঘরে আনার সময় না হতো যুদ্ধে জয়লাভ করে যদি গণিমতের মাল পকেটে আসার সম্ভাবনা থাকতো এই মানুষগুলান যুদ্ধে যেত সুবহানাল্লাহ পড়েন জানেন কি লাউকান আরাদান ক্বরিবাউ ওয়া সাফারাং কাসিদাল লাততাবাউকা ওয়া লাকিম বাউদাত আলাইহিমুশশকা এখন এই কুমিল্লা থেকে সাতক্ষীরা অল্প না বেশি দূর না বেশি এইখানে সাতক্ষীরায় যেতে আপনার মনটা যতটুকু আগ্রহী হবে এখান থেকে মুরাদনগর বাজারে যেতে আগ্রহী বেশি না যানবাহন না পেলেও হেঁটে চলে যাব। আসে না নাই আপনি মনে করতেছেন ওখানে গেলেই আমার বিজয় ওখানে গেলেই আমার গণিমতের মাল পাচ্ছি হেনবি সফরটা তো ছিল দূরে সফরটা ছিল কষ্টের সফরটা ছিল কঠিন এবং তারা মনে করেছিল যে এই মুসলিমরা জিততে পারবে না কারণ হিরাক্লিয়াস ক্ষমতাধর ধর অল্পনা বেশি রমক সম্রাট তাদের কাছে মুসলিমরা কোনো পাত্তাই পাবে না জীবনের আশঙ্কা আছে না নেই জোরে বলেন আছে তারা এই চিন্তা ভাবনা করে যুদ্ধে যায় নাই কাফেররা যুদ্ধে যায় নাই কারণ তালবাহানা করে ঠিক কিনা তারা মিথ্যা বলে রাসুলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন সফরটা যদি কাছে হতো তাদের বিজয়ের সম্ভাবনা থাকতো তারা যুদ্ধে যেত আহজাবের যুদ্ধ যখন হয় তখন কাফের বেঈমান মুশরিকরা তারা কিছু কিছু মুনাফেক কাফের বা ইমান বিরুদ্ধে মুসলিমদের পক্ষ হয়ে আহজাবের যুদ্ধে যাওয়ার পরে এক পর্যায়ে যখন তারা দেখল মনে হয় আমরা আর বিজয় অর্জন করতে পারবো না মনে হয় আমরা হেরেই যাব মনে হয় কাফেরদের কাছে আমাদের পরাজয় হবে তখন কিছু মুনাফেক রাসুলের কাছে চলে আসলেন কি করলেন কিছু মুনাফেক তারা সংঘবদ্ধ দল বেঁধে রাসুলের কাছে আসলেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদের বাসায় সমস্যা আছে আমাদের বাড়িতে একটু সমস্যা আছে আমাদের বাসা একটু অনিরাপদ আমাদেরকে এই যুদ্ধ থেকে অব্যাহতি দেন আমরা বাসায় ফিরে যাই নাজ্লা বলেন আসলে কি বাসায় কোনো সমস্যা সমস্যা কোথায় জোরে বলেন অন্তরে এ কথা আল্লাহ জানালেনা ওয়ামাহিয়াবি আওরতিন ই না ইল্লাহ হে ওই মুনাফিকরা আপনার কাছে এসে যুদ্ধ থেকে অব্যাহতি চেয়েছিল তারা বলেছিল আমাদের বাসায় একটু সমস্যা একোল ও না ইন না আওরাতুন আমাদের বাসায় সমস্যা আসলে আমাদের ছুটি দেন আল্লাহ রাব্বুল আলা হিন বললেন ওমাহিয়া বি আউরতিন তাদের বাসায় কোনো সমস্যা ছিল না আল্লাহ একবার এই ইউরিদুন ইল্লা ফিরারা তারা চেয়েছিল যুদ্ধ থেকে অব্যাহত নিয়ে তারা মিথ্যা বলে বাসায় চলে যেতে কারণ তারা মনে করেছিল এই যুদ্ধে মনে হয় আমরা বিজয় অর্জন করতে পারবো না ওই জন্য ভিতরে ভীতি আছে না নাই এই মুনাফিকদের রোগ ভিতরে কোথায় আরো দরে বলেন ওয়া ইরাতে ইলাহুম তালাফিল্লাহ কুম রসুল্লা হিলাউ র জবান ছেড়ে বলেন আল্লাহ এবং এই মুনাফিকদেরকে যখন বলা হয় যে তোমরা তো মুনাফিকের নীতি অবলম্বন করেছ চলো রাসুলের কাছে যাই রাসুলের কাছে যে তোমাদের জন্য ক্ষমা চায় তখন তারা মাথা দুলিয়ে চলে যায় তারা ক্ষমার পথে আসতে চায় হে নবি ওই আহজাবের যুদ্ধে ওই মুনাফিকরা আপনার কাছে অব্যাহতি চেয়েছিল। এই মুনাফিকরা যদি আজকে বিজয়ের কোনো সম্ভাবনা থাকতো তাহলে তারা ফিরে চলে আসতো না ওয়াহিদ একুলুল মুনাফিকুন ওয়াল্লাদী না ফিকুলু বিহীম রদম্মা ওয়াদান লহ রসুলুহু ইল্লা গুরু জবান ছেড়ে বলে নল্ল হ একবার কারণ তাদের রোগ ভিতরে রোগ ঢুকে গিয়েছে ভিতরে কি ঢুকেছে রোগ ঢুকেছে তারা বলেছিল যে আল্লাহর কথা মিথ্যা রাসুলের কথা মিথ্যা নাউজুবিল্লাহ পড়েন আল্লাহর কথা মিথ্যা হতে পারে রাসুলের কথা মিথ্যা হতে পারে পারে যারা আল্লাহ রাসুলের কথা মিথ্যা মনে করে তাদের ভিতরে মুনাফিক ঢুকে গিয়েছে এই মুনাফিক দিয়ে ইসলাম কখনো প্রতিষ্ঠিত হয় নাই চিল্লাই বলেন ঠিক কিনা তাদের চিন্তা চেতনা ছিল অন্যরকম এই তাবুকের যুদ্ধে এই মুনাফিকেরা বলেছিল যে তারা এমন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছে করছেন কালেও তারা বিজয় অর্জন করতে পারবে কারণ মুনাফিকের যে রোগটা ভিতরে থাকে জানিয়েছেন কে জোরে বলেন এই এই সকল ব্যক্তিদের ভিতরে রোগ আছে এদের দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে হে নবী আপনার সাথে তারা জিহাদে যায় ইসলামকে প্রতিষ্ঠা করার কাজে যায় অথচ যখন আপনার পিছনে চলে যায় ইসলামকে গুড়া থেকে কেটে দেওয়ার জন্য এরা ষড়যন্ত্র করে চিল্লায় বলেন ঠিক কিনা আছে না নাই মুনাফিকদের আপনি দেখে চিনতে পারবেন কারণ তাদের যে ব্যাধি ব্যাধিটা কোথায় ফি কুলুবিহিম অন্তরের ভিতরে কলবের ভিতরে তাদের জুব্বাও থাকবে দাড়িও থাকবে টুপিও আছে দেখলে মনে হবে আল্লাহর অলি অথচ ভিতরে ইমানটাই এরা ইসলামের পক্ষে ভাষণ দিবে যে আমরাই তো ইসলামের সব থেকে ধারক বা আমরাই তো চাই ইসলাম প্রতিষ্ঠা হোক আমরাই তো চাই কোরআনের আলোকে দেশ চলুক আমরাও চাই কোরআনের মতো রাজনীতি করতে আমরা যেই ব্যক্তি সব বিসমিল্লাহ রহমান রহিম বলে বক্তৃতা শুরু করে ওই ব্যক্তিগুলো যখন আবার পিছনে ঘুরে যায় তখন বিসমিল্লাকে উঠিয়ে দেওয়ার জন্য পাই তারা করে ঠিক না। হেনবি তাদের রোগ ঢুকে গিয়েছে ভিতরে কারণ তাদের মুখের কথা আর অন্তরের কথা এক হয় বলেন তারা যখন ভালো মানুষের সাথে মিশে তখন তারা বলে আমরা তো তোমাদেরই হিতাকাঙ্ক্ষী আবার যখন তারা মন্দ মানুষের সাথে মিশে তখন তারা বলে আমরা তো তোমাদের ছাড়া কিছুই বুঝি না এদের যে কত ঝামেলা বিভিন্ন জায়গায় আল্লাহ রাবুল আলমিন আলোচনা করেছেন যে তাদের মুখের কথা আর তাদের হৃদয়ের কথা কোন এক যারা বলেন দুই জায়গায় দুই রকম তারা যখন আপনার কাছে আসে তখন তারা ইসলামের কথা বলে আবার যখন তারা কাছে যায় তখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই সকল মুনাফেকরা তাবুকে যায় নাই মদিনায় বসে বসে তারা তামসা দেখতেছিল যে মুসলিমরা তারা পরাজয় হয়ে ফিরে আসবে আমাদের যান মাল স্ত্রী ঘর সম্পাদ সব রক্ষিত থেকে যাবে চিল্লাই বলেন ঠিক কিনা তাদের ভিতরে আছে রোগ এই রোগ দেখাও যায় না ধরাও যায় 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 না 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 বোঝাও ঠিক কিনা আপনি কাউকে দেখে বুঝতে পারবেন যে এটা মুনাফিক জলে বলেন ওটা আপনার সাথে যখন থাকবে তখন পাক্কা মুসাল্লি আবার যখন আপনার সাথে থাকবে না অন্য মানুষের সাথে থাকবে তখন শয়তানের একেবারে খোদ লোক হয়ে যাবে আছে না নাই জোরে বলেন ওয়াহিদা লাকুল্লাদিনা আমানু কলু আমান্না ওয়াহিদা কলা ও ইলা সায়পি নিহিম কলু ইন্ন মাকুম ইন্নমান মুস্তাফ জিউন আল্লাহ একবার যখন তারা ভালো মানুষের সাথে মিশে তখন বলে আমরা তো তোমাদের সাথে আছি যখন আলেম সমাজের মাঝে বক্তৃতা দিবে তখন বলবে আমরা তো আপনাদেরই হিতাকাঙ্ক্ষী আবার যখন অন্য জায়গায় যে কথা বলবে তখন বলবে মৌলবাদ উৎখাত করার জন্য আমাদের জিলো টলারেন্স আছে না নাই আর যারা বলেন আছে না নাই যখন তারা মসজিদে কথা বলবে ভালো ভালো কথা বলবে আবার যখন ওই সকল ব্যক্তিরা ডিজে পার্টিতে যে সেখানে নৃত্য পরিবেশন করবে আছে না হে নবী তারা সব জায়গায় ভালো থাকতে চায় কি করতে চায় সব জায়গায় ভালো থাকতে চায় নবী ফি কুলু বিহিম মারাদুন ওদের রোগ ঢুকে গিয়েছে ভিতরে ওদের রোগ গুলান দেখাও যায় না ধরাও যায় না কোথায় রেখে দিয়েছিলাম মনে আছে জোরে বলেন কাব ইবনে মালিক মন নাই কারণ সবগুলান যুদ্ধে একটা পক্ষ থেকেছে যে পক্ষগুলান রাসুলের কাছের মানুষ কিন্তু যুদ্ধের বিজয় চায় নাই আছে না নাই জোরে বলেন ওহুদের যুদ্ধ কোন যুদ্ধ সবাই বলেন কোন যুদ্ধ ওহুদের যুদ্ধ রাসুল খবর পেলেন মক্কার কুরাইশরা আবার মদিনা আক্রমণ করার জন্য রেডি হয়ে গিয়েছে বদরের প্রতিশোধ নেবে বদরের যুদ্ধে হেরে গিয়েছে মাথায় কাজ করতেছে না প্রতিশোধ নিতে হবে রাসূলের কাছে একজন চিঠি লিখে খবর পাঠালেন ইয়া রসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মক্কার কুরাইশটা আবার আর এক হচ্ছে তারা আবার মদিনা আক্রমণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সাহাবেদেরকে নিয়ে বৈঠকে বসলেন সুবানাল্লাহ বলেন সাহাবেদেরকে নিয়ে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম তিনি বৈঠক করলেন মিটিং করলেন যেই মিটিংয়ে রাসুল সাল্লাহ আলাইহাল্লামের সব প্রিয় সাহাবিদেরকে রাখলেন যাদেরকে রাসুল পছন্দ করে কি করে পছন্দ করে ওই তালিকায় আব্দুল্লাহনে রাসুল রাখলেন অথচ এই আবদুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের জোরে বলেন কিন্তু রাসুল সাল্লা সাল্লাম জানেই না যে আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক কারণ ওর রোগ কোথায় জোরে বলেন ভিতরে দেখা যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন কিভাবে আমরা মুশরিকদের প্রতিহত করতে পারি একজন সাহাবী উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মদিনার গিরিপথগুলো আটকে দিতে পারি যেন তারা মক্কা থেকে মদিনার দিকে প্রবেশ না করতে পারে আমরা মদিনার বিভিন্ন রোডে রোডে থেকে থেকে তাদেরকে প্রতিহত করব সুবহানাল্লাহ পড়েন কিন্তু আবদুল্লাহ ইবনে উবাই ওই মজলিসে ছিলেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই সাহাবী যে পরামর্শ দিয়েছে এই পরামর্শটা যথাযুক্ত পরামর্শ কারণ আব্দুল্লাহ ইবনে উবায়ের ধারণা কি যে আমরা মদিনায় থেকে যা করি করব মদিনার বাইরে যাব না তো এইটাই তো ভালো ঠিক না কিন্তু মদিনায় যদি যুদ্ধ হয় তাহলে বাচ্চারা নারীরা আসে না নাই তাদের ক্ষতি হতে পারে নাকি পারে না আরেকজন সাহাবি তিনি দাঁড়িয়ে বললেন আমরা মদিনায় যুদ্ধ করব না মদিনা থেকে দূরে যে যুদ্ধ করব। কারণ এখনই তো সময় এসেছে কাফের বেঈমান মুশ্রিকদেরকে প্রতিহত করার ঠিক কিনা তিনি বললেন আমরা মদিনায় যুদ্ধ করব না আমরা মদিনার বাইরে যে যুদ্ধ করব। আল্লাহ রসুল সাল্লাহ্লামের আপন চাচা আমির হামজা তিনিও ওই মজলিসে ছিলেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই সাহাবি যে পরামর্শ দিয়েছে ওই পরামর্শ যথাযুক্ত পরামর্শ সুবান আল্লাহ পড়েন কারণ কাফের বেঈমান মুশ্রিকদের সাথে আমরা যুদ্ধ করব মদিনার বাইরে যে কিন্তু এই মজলিসে আবদুল্লাহ ইবনে উবাই এমন ভূমিকা রাখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভূমিকায় সন্তুষ্ট হয়ে গেলেন আবদুল্লাহ ইবনে উবায়ের বক্তিতায় সন্তুষ্ট হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 সৈন্যের আমির আবদুল্লাহ ইবনে উবাইকে বানালেন কতজন জোরে বলেন উহুদের যুদ্ধে সৈন্য আছে কত হাজার 1000 কত হাজার এক হাজার তিনশত সৈন্যের আমির বানালেন ইবনে উবাইকে এখনো রাসুল জানেন না যে ওর ভিতরে জোরে বলেন রোগ আছে বিভিন্ন ভাবে বিভিন্নভাবে সৈন্যগুলান ভাগ করে দিলেন যেন বিভিন্ন জায়গায় সৈন্যদেরকে দেখে মনে হয় যে না তারা মনে হয় সংখ্যায় অনেক আমাদের যুদ্ধ করতে সুবিধা হবে কিন্তু আবদুল্লা ইবনে উবাই তিন শত সৈন্য নিয়ে তিনি রওনা করলেন রওনা করে সাউদ নামক জায়গায় যে ফজরের নামাজ আদায় করলেন সাহাবিরা কোন জায়গায় সাউদ নামক জায়গায় যে ফজরের নামাজ আদায় করলেন কিন্তু ওখান থেকে কাফেরদের দেখা গেল কি কি করল কাফেরদের দেখতে পেলেন আবদুল্লা ইবনে উবাই মনে করলেন ভাব ভালো না কারণ সব মুনাফিকদের জীবনের ভয় আসে না নাই অল্প নাকি বেশি তিনি তিন শত বললেন আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম নেতার আনুগত্য মানা ফরজ না নফল জোরে বলেন রাসূল যেহেতু আমাকে তোমাদের আমির বানিয়েছে আমি তোমাদের এখন নেতা আমি যা বলবো তোমরা শুনতে বাধ্য তখন আবদুল্লাহ ইবনে উবাই তিন শত সাহাবিদেরকে বললেন আমরা যুদ্ধ করব না এই সাউথ নামক জায়গা থেকে আমরা মদিনায় ফিরে যাব নাউজুবিল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে কি বলা যাবে না নাউজুবিল্লাহ রোগ কোথায় জোরে বলেন এসেছিল কি করতে জোরে বলেন যুদ্ধ করতে আমির হলেন তিনশো সাহাবীর এক হাজার সাহাবীর সে বুঝাতে চাইলেন আমি কোরআনের লোক আমি ইসলামের লোক আমি আপনার পক্ষের লোক আমি যুদ্ধে ইসলামকে বিজয়ী করার পক্ষের লোক অথচ এই আবদুল্লাইভ ইবনে উবাই যখন পাশ কাটিয়ে অন্যদিকে গিয়েছে তখন এই মুসলিমদের পরাজয় দেখার জন্য সে ওত পেতে বসে রয়েছে চিল্লাই বলেন ঠিক কি না এমন কিছু মানুষ আমাদের ভিতরে আছে না নাই যারা মুখে মুখে বলে আমরা ইসলাম আমরা ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছুই মানি না ওই ব্যক্তিটাই অন্য আরেক জায়গায় যে বক্তব্য দেয় ইসলামকে কিভাবে দাবিয়ে দেওয়া যায় এদের রোগটা কোথায় এ শুধু এই জামানায় যুগেও ছিল রাসুলের সাথে ছিল রাসুলের সাথে ছিল রাসুলের সাথে থেকে যদি ইসলামের বিরুদ্ধে তারা যায় এখন যারা লম্বা লম্বা ইসলামের বুলি ঝাড়ে এরা কি অত সহজ ওটা ও যুগেও ছিল এ যুগেও থাকবে চিরকাল থাকবে চিল্লাই বলেন ঠিক না। তাই বলে মুনাফিকদের কর্মকাণ্ড দেখে ইসলামী আন্দোলন যারা ইসলামের পক্ষের মানুষ যারা কোরআনের পক্ষের মানুষ যারা ইমানদার যারা তারা মুনাফিকদের কাজ দেখে হতাশ হয়ে ইসলাম থেকে দূরে সরে যাবে না চিল্লাই বলেন ঠিক না। তারা ইসলামকে বুকে লালন করে নিয়ে বাঁচবে ইসলামকে বুকে লালন করে নিয়ে মরবে চিল্লাই বলেন আল্লাহ একবার জি আসুক ইবনে মালিক তার মনটা খারাপ মনে আছে জোরে বলেন কিছুক্ষণ পরে রাসুল সাল্লাইসাল্লামের কাছ থেকে তিনি দেখলেন আর দুইজন সাহাবি বিষণ্ন মনে চলে আসতেছে একজন হলেন হিলাল ইবনে উমাইয়া আর একজন হলেন মোরারা ইবনে রাবি কাব ইবনে মালিক তাদের কাছে যে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুলকে আপনাদেরকে ক্ষমা করে নাই হিলাল ইবনে উমাইয়া মুরারা ইবনে রাবি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনারা একটু অপেক্ষা করেন আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত একটু পরে জানানো হবে আপনাদের সিদ্ধান্ত একটু পরে এই তিনজনকে আল্লাহ রাসূল ক্ষমা করলেন না কাব ইবনে মালিক বলেন যখন আমি দেখলাম হিলাল ইবনে উমাইয়া এবং মুরারা ইবনে রাবি দুইজন আল্লাহ রাসূল ক্ষমা করলেন না তখন আমার একটু ভালো লাগলো যে দলে আমি একা না আর দুইজন জরে বলেন আছে এরপরে রায় জানাচ্ছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম আপনারা এই তিনজন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা কারোর সাথে কথা বলবেন না আপনারা তিনজন কাউকে সালাম দিবেন না আপনারা কারোর সাথে লেনদেন করবেন না কারোর সাথে মিশবেন না কারোর সাথে উঠা বসা করবেন না নিষেধ করে দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু অপরাধ কয়টা জোরে বলেন আর জোরে বলেন কয়টা অপরাধটা কি রাসুল যুদ্ধে ডেকেছে ওরা যায় নাই দুনিয়াকে বেশি জোরে বলেন রাসুল ক্ষমা করলেন না একদিন যায় দুই দিন যায় এই করতে করতে গোটা পৃথিবীটা বিশাল বড় পৃথিবীটা তাদের কাছে যেন একটা পৃথিবী মনে হয় কারণ জেলের ভিতরে থাকলেও তো দু একজনের সাথে কথা বলার সুযোগ আছে না নাই একটু খেলাধুলা আছে না নাই পারস্পরিক খোঁজ খবর নেওয়ার সুযোগ আছে না নাই যে ভাই তুমি কোন অপরাধে এসেছো কয় আমি তো একজনকে শুয়া একজনকে মেরে ফেলছি আমি এই অপরাধ করছি আমি সেই অপরাধ করছি ভাই তোর থেকে তো আমারটা ছোটই আছে আলহামদুলিল্লাহ কারণ কথা বলার মানুষ আছে না নাই কিন্তু কাব ইবনে মালিক সহ এই তিনজন সাহাবীর গোটা পৃথিবীটা যেন একটা আবদ্ধ জায়গা মনে হলো যে মানুষের সাথে দেখা হয় কেউ সালাম দেয় না সালাম দিলে কেউ উত্তর নেয় না কারোর সাথে কথা বলা যায় না লেনদেন করা যায় না তখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আলাইহি সাল্লাইসাল্লামকে সালাম দিতাম দেখতাম তিনি উত্তর নেন কিনা কিন্তু রাসুল আমার সালামের উত্তর দিতেন না আমি রাসুলের পিছনে নামাজ পড়ে আড়ে আড়ে তাকাতাম রাসুলের দিকে যে রাসুল আমার দিকে তাকাই কিনা কিন্তু তাকাতেন না অন্তরে ব্যথা বেশি না কম জোরে বলেন কারণ রাসুল বেঁচে থাকতে রাসুলের সাথে কথা বন্ধ কোনো সাহাবি মেনে নিতে পারে কাবিবনে মালেক মালিক তিনি বলেন আমার একটা চাচাতো ভাই ছিল তিনি কাজ করতেছিলেন আমি পাসিল টপকে যে তার কাছে জিজ্ঞাসা করলাম ওগো আমার ভাই আমি কি আল্লাহর রাসূল আর তার আল্লাহ আল্লাহর আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি না তার চাচাতো ভাই কোনো কথা বললেন না চুপ করে থাকলেন কারণ কথা বলতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু দ্বিতীয়বার আবার রিপিট করলেন ভাই আমি কি আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসি না তার চাচাতো ভাই কোনো জবাব দিলেন না তৃতীয়বার আবার কাবিব মালিক জিজ্ঞাসা করলেন ভাই আমি কি আল্লাহ তার রাসুলকে ভালোবাসি না তখন তারা চাচাতো ভাই বললেন আল্লাহ তার রাসুলই ভালো জানে এতটুকুই শেষ যখন তিনি বলার জন্য বিভিন্ন ভীষণভাবে বলছে তখন এক কথাই উত্তর যে আল্লাহ তার রসুল ভালো জানে আমি বলতে পারি না মালিকের মনটা তিনি বাসায় তিনি পাঁচিল টপকে আবার চলে গেলেন এইভাবে করতে 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 চল্লিশ দিন পার হয়ে গেল কতদিন আর জোরে বলেন চল্লিশ দিন পরে আবার নতুন নিষেধাজ্ঞা চল্লিশ দিন পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা তিনজন যে স্ত্রীদের সাথে থাকো এখন থেকে স্ত্রীদের সাথে আর থাকা যাবে না সুহান আল্লাহ পরেন চল্লিশ দিনের মাথায় বললেন স্ত্রী কি করো আলাদা করে দাও ত্যাগ করো কাবাব ইমানে মালিক তার স্ত্রীকে তার বাবার বাসায় পাঠিয়ে দিলেন বাবার বাসায় পাঠিয়ে দিয়ে বললেন তুমি থেকে আসো কারণ কথা বলতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু হিলাল ইবনে উমাইয়া তিনি ছিলেন বৃদ্ধ মানুষ তার দেখভাল করার জন্য তার স্ত্রী শুধুমাত্র ছিল তার স্ত্রী আল্লাহর রসুলের কাছে যে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার স্বামীকে দেখাশোনা করার জন্য আমি ছাড়া আর দ্বিতীয় কেউ নাই তিনি তো মুরব্বী হয়ে গিয়েছেন বয়স হয়ে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হিলাল ইবনে উমাইয়ার স্ত্রীকে তার সাথে থাকার অনুমতি দিলেন কিন্তু বলে দিলেন তোমরা স্বামী স্ত্রী কোন রকমের জৈবিক কোন চাহিদা মেটানো যাবে না আল্লাহ একবার শুধু দেখভাল করা দেখাশোনা করার জন্য থাকবার কিন্তু শারীরিক কোনো চাহিদা মেটানো যাবে হিলাল ইবনে উমাইয়ার স্ত্রী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বৃদ্ধ আপনি নিশ্চিত থাকেন এই বিষয়ে তিনি গেলেন স্বামীর খেদমত করতেছেন এই ভাবে করতে করতে 50 দিন পার হয়ে গেল কত দিন আরো জোরে বলেন কত দিন 50 দিনের মাথায় কাব ইবনে মালিক যখন ফজরের নামাজের পরে বিষণ্ণ মনে বসে আছে তিনি মনে মনে ভাবেন ওই উসু জায়গা থেকে আমার নিজেকে কি আমি ছেড়ে দেই মরে যাই কারণ বিশাল পৃথিবী কেউ কথা বলে না কেউ সাথে না স্ত্রী থেকে আলাদা বিশাল পৃথিবীটা তাদের কাছে কি সংকুচিত মনে হয়েছিল ঠিক কি না তিনি বিষণ্ণ মনে বসে আছেন এই মুহূর্তে দূর থেকে একটা পাহাড়ের উপর থেকে কে যেন একজন শালা নামক একটা পাহাড় থেকে কে যেন ডাক দিল ও কা আল্লাহ ভট কতদিন পরে পঞ্চাশ দিন পরে কতদিন পরে পঞ্চাশ দিন পরে কাব বলে যখন ডাক শুনলেন কাব ইবনে মালিক তখন আল্লাহর কাছে খুশি হয়ে চোখের পানি দর করে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ মনে হয় আমার ডাকটা শুনেছে আর একজন ছরী তিনি এসে কাব ইবনে মালিককে বললেন আল্লাহর নবী তোমাকে ক্ষমার অনুমতি হুকুম দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন ক্ষমার সুসংবাদ দিয়েছেন তখন কাবিবনে মালেকের পরনে যে পোশাক ছিল ওই ঘোষণাকারীকে গায়ের পোশাকটা খুলে তিনি খুশির হাদিয়া দিয়ে চোটে দিলেন পঞ্চাশ দিন পরে এমন একটা খুশির সংবাদ তুমি দিচ্ছ হাদিয়া দিয়ে দিলেন আল্লাহ একবার পরেন অপরাধ কয়টা জোরে বলেন কয়টা যুদ্ধে যায় নাই একটাই অপরাধ কিন্তু নিজে তো মিথ্যা কথা বলতেন কিন্তু অন্যায়টাকে সে মাথা পেতে দিয়ে সব শাস্তিটা মাথা পেতে নিলেন ঠিক না এত সহজে আল্লাহ তাকে ক্ষমা করেন নাই কাবিবনে মালেকের আল্লাহ রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন নবীজির কাছে সাহাবিদেরকে নিয়ে বসা একজন সাহাবী উঠে কাবিবনে মালিকের সাথে মোলাকাত করলেন আল্লাহ একবার কাবিব নেমেক আল্লাহ রাসুলের কাছে নিয়া রাসুল আল্লাহ এই ক্ষমাটা কি আপনি করেছেন নাকি আল্লাহ করেছে তখন আল্লাহ রসুল জানিয়ে দিলেন এই ক্ষমাটা আমি করি না এই ক্ষমাটা করেছেন একজন তিনি কে আল্লাহ জানালেন ওয়া আল্লাহ সাতিল্লা দিনা হুল্লিফু হাদা ইদা বাপ আলাই হিমুল

তিনজন ব্যক্তি ছিল যাদের গোটা পৃথিবীটা বিশাল পৃথিবী হওয়ার পরেও তাদের কাছে সংকুচিত মনে হয়েছিল কিন্তু তারা যে এই অপরাধটাকে বুকে স্বীকার করে আমার কাছে এমন ভাবে করেছে এমন ভাবে স্বীকৃতি দিয়ে আমার কাছে ফিরে এসেছে আমি ওই তিনজন ব্যক্তিকে তওবা কবুল করে নিয়েছি সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো তওবা কবুল করার মালিককে আর জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন তিনি ছাড়া তওবা কবুল করার কোনো মালিক নাই ওই জন্য অন্যায়টাকে স্বীকার করে যদি সব অপরাধ স্বীকার করে সব সাজাকে মাথায় পেতে নিয়ে যখন আল্লাহর কাছে তওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে এই অপরাধ থেকে নিষ্কৃতি দিয়েছে অপরাধ মাত্র একটা কয়টা জোরে বলেন আর জোরে বলেন একটা মাত্র যুদ্ধে যায় নাই তোমরা কি মনে করেছো এই দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিয়ে আখেরাতকে ভুলে যাবে আখেরাতকে যদি ভুলে যাও দুনিয়ার জীবনটা যদি বেশি প্রাধান্য দাও তুমি দুনিয়া চেয়েছো দুনিয়া পাবা উমালাহুম ফিল আখিরাতি মিন নসিব তোমার نصیবিে তোমার ভাগ্যে পরকালে কিছুই জুটবে জোরে বলেন পরকাল আছে না নাই হিসাবের মাঠ আছে না নাই কিয়ামত আছে না নাই জান্নাত আছে না নাই জাহান নাম আছে না নাই আল্লাহর কাছে আসামির বেশে আমাদের দাঁড়ানো লাগবে নাকি লাগবে না সুতরাং সব কিছু মাথায় নিয়ে যদি পথ চলি তাহলে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই চিল্লাই বলেন ঠিক কিনা আপনি যদি মনে করেন আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে প্রত্যেকটা কাজের হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে আপনি ইসলামের বাইরে যেয়ে চলতে পারবেন কোরআনের বাইরে যে চলতে পারবেন তাহলে আমরা কি বুঝলাম তওবার মতন তওবা যদি করি তাহলে ক্ষমা করবেন কে আবার ইসলামের পথে যদি না থাকি আজাব আছে কার কাছে ইল্লা তাংফিরু ইউ আযিবুকুম আযাবান আলিমা ওই জাহান্নামের আযাব থেকে জ্বালাও পুলাও আযাব থেকে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ তোমাদের জায়গায় এমন একটা জাতিকে আমি ইসতালা বিশিষ্ট করব যেহেতু তোমরা যুদ্ধে যাবে না রাসূলকে ডেকেছে যাবে না ওই জাতির খড়গুলো কোনো ক্ষতি তোমরা করতে পারবে না চিল্লায় বলেন ঠিক না তোমরা যদি যুদ্ধে না যাও ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ ইসলামের পক্ষে না থাকো কোরানের পক্ষে না থাকো আসলের আদর্শের পক্ষে না থাকো আল্লাহর বিধানের পক্ষে না থাকো তাহলে এমন একটা জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করব। তাদের কোনো ক্ষতিই তোমরা করতে পারবে পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায় আল্লাহর কিছুই আসে যায় না যা আসবে যাবে সব আপনারা আর আমার ঠিক কি না এ দুনিয়া শেষ দুনিয়া নয় আর একটা দুনিয়া আছে আর ক্ষণ আছে সবাই বলেন তো সেই খনটার নাম কী অত্তা পোয়াও মাল্লা তা জিজিনফ সুন আন নফ সিং সাঁই আউওয়ালা ইয়োকোবালো মিনহা সাফাতুওয়ালা ইউফদ মিনহা আদলুওয়ালা হুম ইউ সরু তোমরা ভয় করো ওই দিনকে ভয় করো যেই দিন একজন আর একজনের বিন্দু পরিমাণ কোনো উপকার করবে সন্তান উপকার করবে না তার পিতাকে পিতা উপকার করতে পারবে না তার সন্তানকে স্বামী উপকার করতে পারবে না স্ত্রীকে স্ত্রী উপকার করতে পারবে না স্বামীকে উপকার করতে পারবে না একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কোন উপকার করতে পারবে না কারোর পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না সুপারিশ আছে না নাই জোরে বলেন সুপারিশ আপনার কাছের মানুষ একটা অপরাধ করেছে বিপদে পড়েছে আপনি যে কোনো ভাবে সুপারিশ করলেন নেতার সুপারিশ আছে কর্মীর জন্য বাবার সুপারিশ আছে ছেলের জন্য বন্ধুর সুপারিশ আছে বন্ধুর জন্য সন্তানের সুপারিশ আছে পিতামাতার জন্য ভাইয়ের সুপারিশ আছে ভাইয়ের কাছে আছে না নাই জোরে বলেন আপনি যত বড়ই অপরাধ করেন না কেন এই সমাজে এই দুনিয়ায় একজন না একজন সুপারিশকারী আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই জায়গায় কোন সুপারিশকারী থাকবে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে এমন সাহস পৃথিবীর কারোর হবে ইয়াউম আইদি ইয়াতাবুনাতায়ালা ওয়া রহমান ফালা তাসমাউ ইল্লা হামসা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সবাই হতবাক হয়ে যাবে নির্বাক হয়ে যাবে চুপ হয়ে যাবে কিপ সাইলেন্স পিমপত নীরবতা কেউ কথা বলার সাহস পাবে ফালা তাসমাউ ইল্লা হামসা শুধু কেমন একটা আওয়াজ শুধু শুধু এই ছাড়া আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা সাহস পৃথিবীতে নাই আল্লাহ সামনে দাঁড়িয়ে আপনি কথা বলবেন আপনি ভাবলেন কিভাবে আপনার কত ক্ষমতা একটা হ্যালো বলে সুপারিশ করে দিলে সব খুন মাপ আছে না নাই আপনি একটু সুপারিশ করলে সব অপরাধ সমলে নির্মূল আপনি একটু সুপারিশ করে দিলে অন্যায়টাকে ন্যায় দিয়ে পরিবর্তন করে তার বেকুসুর খালাস আছে না নাই এমন ক্ষমতা ধর আছে না নাই কিন্তু আল্লাহ যখন বিচারকের আসনে বসবে কোনো নেতা কোন নেত্রী কোন কর্মীর জন্য কেউ কোনোদিন একটা মাত্র টু শব্দ করে সুপারিশ করতে পারবে না জবান ছেড়ে বলেন ঠিক কিনা তুমি কোন দিকে যাচ্ছ একটু হিসাব করে চলো তাদের কথা হবে সাওয়াউন আলাই না আজা জিওয়াই না সবার না আল্লাহ একবার বলেন কর্মীরা নেতাদেরকে বলবে যে ও নেতারা দুনিয়ায় তোমাদের কথা শুনে শুনে আমাদের জীবন আমরা পরিচালনা করেছি যা বলেছো তাই শুনেছি যা করতে বলেছো তাই করেছি যেখানে যেতে বলো যেয়েছি যেখানে যেতে বলেছ সেখানে গিয়েছি যাকে মারতে বলো তাকে মেরেছি যাকে ধরতে বলো তাকে ধরেছি যাকে বাঁধতে বলো তাকে বেঁধেছি আজকে আল্লাহ রাজা আবার গজবের ভিতরে পড়ে আছি আমাদের একটু সাহায্য করো কর্মীরা নেতাদের কাছে কি করবে আবেদন করবে তারা বলবে কি আলাই না আজাজিওনা আম সবার না আল্লাহ একবার বলেন যে আজকে তোমারও যে অবস্থা আমারও সেই অবস্থা আজকে তুমি ধৈর্য ধরো আর নাই ধরো আমার কিছুই করার নাই ঠিক না কারণ আমিও যদি দুনিয়াতে কোরআন মানতাম আমিও যদি দুনিয়াতে ইসলাম মানতাম আমি যদি দুনিয়াতে ঈমান আনতাম আমিও দুনিয়াতে রাসুলের আদর্শ মেনে চলতাম তাহলে আজকে আল্লাহর কাক গড়ায় আমাকে দাঁড়াতে হতো না চিল্লাই বলেন ঠিক না সেদিন কর্মীও ধরা পড়ে গিয়েছে নেতাও ধরা পড়ে গিয়েছে ফালা হামসা কিন্তু নেতার এতটুকু ক্ষমতা নাই যে আল্লাহর কাছে একটু সুপারিশ করবে আল্লাহ আমার কর্মীকে একটু ছাড় দাও বোঝাতে মনে হয় কর্মীর ক্ষমতা নাই নেতার পক্ষে কিছু বলার একটু স্লোগান দেওয়ার একটু নিচে থেকে উপরে উঠিয়ে দেওয়ার জন্য কথা বলার কোনো সুযোগ আল্লাহ বলছেন ওই দিনটাকেই তোমরা ভয় করো এরপরে আল্লাহ আলামিন বলছেন ওলা ইয়াক্ববালু মিনহা আদলুন কারোর পক্ষ থেকে কোনো বিনিময় না হবে না আপনি যত বড় অপরাধী হন না কেন কিছু অর্থের বিনিময় আপনাকে মুক্তি দেওয়া হয়ে যায় এমন বিচার আছে না না কিছু অর্থের বিনিময় কিছু হাদিয়ার বিনিময় কিছু বিনিময় যখন আপনি দিয়ে দেবেন তখন নির্দোষ ব্যক্তিটাকে আপনি দোষী বানিয়ে দোষী ব্যক্তিটাকে নির্দোষ বানিয়ে বাইরে চলে আসে এমন বিচার আছে না কিসের না বিনিময় বলেন কিছু অর্থের বিনিময় উল্টে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে কোনো বিনিময় দিয়ে যে হিসাব নিকাশ উল্টে নিবা এই কোনো চিন্তা চেতনা করা যাবে কোনো বিনিময়ে আল্লাহ আমি আল্লাহ লাগবে না কারণ তোমাদের লাগতো তোমাদের পকেট ভরার জন্য বিভিন্ন ভাবে লাগতো অর্থ ঠিক না গাড়ি করার জন্য লাগতো বাড়ি করার জন্য লাগতো ব্যাংক ব্যালেন্স করার জন্য লাগতো বিলাস ভাবে জীবন পরিচালনা করার জন্য টাকা লাগতো অর্থ লাগতো ওই জন্য তোমরা হাটা না করেছো নাটা হা করেছো আজকে আমার কাছে ধরা পড়ে গিয়েছো তোমাদের কাছ থেকে কোনো বিনিময় তো দূরের কথা জাহান্নাম ছাড়া আর কোনো বিনিময় তোমাদের হবে না চিল্লায় বলেন ঠিক কি না পুরস্কার একটাই সেটা কি জোরে বলেন জাহান্নাম লাস্টে আল্লাহ বলছেন অলা তাদের কোনো সাহায্যকারী দিয়েও খুঁজে পাওয়া যাবে সাহায্যকারী নাই কারণ কারণ কি তারা বাদ দিয়ে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছিল ঠিক না আজকে আলোচনার মেইন প্রতিপাদ্য হলো যে আখেরাতকে বাদ দিয়ে দুনিয়ার জীবন বেশি প্রাধান্য দেওয়া যাবে দুনিয়া প্রাধান্য দেব কিন্তু আখেরাতকে বাদ দিয়ে আমার ঠিক রেখে দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেব দুনিয়া ফিল আখিরা। এই দুনিয়ার জীবন একেবারেই নগণ্য ঠিক কি না একেবারেই তুচ্ছ একেবারেই কোনো মূল্য আল্লাহর কাছে নাই সুতরাং এই দুনিয়া শেষ নয় আর এক জায়গায় আল্লাহর কাছে পাকড়াও হতে হবে চিল্লায় বলেন ঠিক না ওই জন্য যারা দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছে তাদের চিন্তা হলো আমরা দুনিয়ায় মারা যাব আমাদের জন্য পরকাল নাই হাসর নাই জান্নাত নাই নাই আল্লাহর কাছে কোনো হিসাব আমাদের দিতে হবে না বলেন তারা মনে করে ইদামিৎকুন্না না আমরা যখন মারা যাবো না তুরাবা আমরা মাটি হয়ে যাব আমাদের আর কোনো হিসাব নাই হিসাব আছে না নাই জোরে বলেন তাদের চিন্তা কি যে দুনিয়ায় খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় আছে না নাই দুনিয়া পেয়েই তারা খুশি হয়ে গিয়েছে ওই আখেরাতকে ভুলে গিয়েছে তাদের চিন্তা চেতনা যে আমরা মারা যাব ইদা মিতনা আমরা যখন মারা যাব অকন্যা তোরাবা আমরা মাটি হয়ে যাব আমাদের আল্লাহর কাছে কোনো হিসাব নাই কিন্তু এই মাটিটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জীবিত করার ক্ষমতা আছে না নাই হায়াতের মালিককে মৌতের মালিককে আবার তার কাছে দেখা করতে হবে সব ক্ষমতার মালিক আছে কার সব ক্ষমতার মালিকানা কার হাতে বাঁচতে পারা যাবে আমাদের জীবনটা দান করেছেন কে আল্লাদি খলাকল মাওতা ওয়াল হায়াত আলিয়াবলু হকুম আই হুকুম আহসানো আলাহ আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাজার জীবনটা দান করেছেন তাকে কেউ মারতে পারবে না আল্লাহ যাকে মারবেন তাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না সুতরাং আখীরাত কেবাদ দিয়ে দুনিয়ার জীবনের প্রাধান্য দেয়া যাবে না ঠিক কি না আপনি যে তাল মিলিয়ে তাল মিলিয়ে সবার সাথে মিলেমিশে চলতে চান আপনি কি একবারও ভেবেছেন নাকি আমার কি দুনিয়ার উপরে বেশি প্রাধান্য দেওয়া হয়ে যাচ্ছে নাকি কারণ আখের রাতের উপরে প্রাধান্য যদি আপনি দেন কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই আখের হাতকে যদি প্রাধান্য দেন ইসলামের সাথে থাকার দরকার আছে না নাই কারণ ইমানটা যদি আপনার না থাকে জান্নাত কিন্তু আল্লাহ আপনাকে আমাকে গোটা পৃথিবীর থেকেও আল্লাহর কাছে একজন ইমানদারের মর্যাদা অনেক বেশি সুবানাল্লাহ পড়েন কতজন মাওদর শিব্রিং ফিল জান্না ফয়রুম মিনার দুনিয়া অমা ফিহা আল্লাহর কাছে গুটা পৃথিবীর চেয়েও জান্নাতের ভিতরে এক বিঘত জায়গার দাম অনেক অনেক বেশি মাওদর শিবরিং ফিল, জান্না ফয়রুম মিনার দুনিয়া অমা ফিহা আল্লার কাছে জান্নাতের এক বিঘত জায়গা চেয়ে দুনিয়ার মূল্য বেশি না কম সবাই বলেন বেশি এইবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো ওই জায়গার মালিকানা আল্লাহ কাদের জন্য রেখেছেন বোঝাতে পারিনি মনে হয় আপনাদের জান্নাতের মালিক কারা হবে এখন আল্লাহ কি জান্নাত ব্যক্তিদের এক বিঘর জায়গা দিবেন জরে বলেন আরো জনে বলেন আল্লাহ রবুল আলমিন সবথেকে ছোট জান্নাত যেই ব্যক্তিকে দিবেন তার জান্নাতের বিশালতা হবে দশ দুনিয়ার সমান ফাইন এলাকা মিথলা দুনিয়া ও আশরা আমসা লিহা আল্লাহ একবার বলেন একজন ইমানদারের জায়গা কতটুকু জোরে বলেন দশ দুনিয়ার সমান তাহলে এইবার আসেন এক বিঘত জায়গার থেকে যদি দুনিয়ার মূল্য কম হয় আর আল্লাহ যদি ওই জান্নাতে দশ দুনিয়া সমান জান্নাত একটা ইমানদারকে দেয় তাহলে ওই ইমানদারের মূল্য এই পৃথিবী কোটিবার বেসলিও একজনের ঈমানদারের মূল্য হবে এই পৃথিবী যদি আপনি হাজারো বার লাখো বার কোটি বারও বিক্রি করে একজন ইমানদারের সমতুল্য মনে করতে চান তাও হবে তাহলে এই ইমানটা আল্লাহর কাছে দাম বেশি না কম জোরে বলেন ইন্নল্লাহাদীনা মানু আমিলু সলিহাতিলাহুম জান্নাতুং তজরি মিং তাহতি আল্লাহ আনহার আল্লাহ রাব্দুল আলামিন বলেন আমি ঈমানদার ব্যক্তিদের জন্য জান্নাত রেখেছি সুমানল্লাহ বলেন যারা দুইটা কাজ করবে কয়টা কাজ ইন্নল্লাহাদীনা আমানু যারা ঈমান আনবে কার উপরে আর জোরে বলেন কার উপরে তারা আল্লাহর উপরে ইমান আনার পরে পৃথিবীর কারোর কাছে তারা মাথা নত করবে না তারা আল্লাহর উপরে ইমান আনার পরে পৃথিবীর কোনো লোক কোন স্বার্থ কোন সমস্যার কাছে নিজেদেরকে ছোট মনে করবে না তারা পৃথিবীর জাগতিক সব কিছু বাদ দিয়ে ইমানকে বেশি মূল্যায়ন দিয়ে আল্লাহকে সব সময় রব মেনে যাবে চিল্লাই বলেন ঠিক কিনা ইন্নাল্লাযীনা আমানু জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ইমান আর যারা আখেরাতকে বাদ দিয়ে দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিয়েছে তারা ইমানের কোনো স্বাদ